ভাঙড়ের দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ, আইএসএফ তৃণমূলের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা। ভাঙড় 2 নম্বর ব্লকের বাগানাইট এলাকার ঘটনা, ঘটনাস্থলে পুলেরহাট থানার পুলিশ, আর অন্যদিকে আইএসএফ এর পাশে থাকার বার্তা যাদবপুরের বাম প্রার্থীর। আহতদের সঙ্গে নিয়ে পুলেরহাট থানায় অভিযোগ দায়ের সৃজন ভট্টাচার্যের। আইএসএফ এর তরফে বিধায়ক নওশাদ সিদ্দিকি, তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস তো সব জায়গায় এখন আইএসএফ এর উপরে আক্রমণ চালাচ্ছে, আইএসএফ কে ভয় পাচ্ছে। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা দিয়ালে চুনকেন এবার দিয়াল ওখানের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় ভগবানপুর অঞ্চলের প্রধানের স্বামী তিনি এখানে কিছু লোকজনকে উপস্থিত হয়ে আমাদের যে দিয়াল লেখা হচ্ছিল সেখানে তা সেগুলো মুছে দিয়ে আইএসএফ যেগুলো লেখা শুরু হয়েছিল মুছে দিয়ে তারা দেখতে চাইলে ওখানে আমাদের যারা কর্মী সমর্থক ছিলেন 6-8 জন তারা বলেছেন এই ধরনের অন্যায় কেন করছেন আপনারা, আমরা আমাদের একটা দিয়াল লিখছি আপনারা অন্য জায়গায় লিখুন। এই ধরনের যখন হয় ওই কাজের নেতৃত্বে প্রধানের স্বামীর নেতৃত্বে আরো মানুষজন যারা ছিল আমাদের কর্মীদের উপর চড়াও হয়, রড টড নিয়ে মাথা ফাটা মেরে একদিন মাথা ফাটা ফাটিয়ে দিয়েছি, তাকে হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে অবশেষে থানাতে দ্বারস্থ হয়েছি, আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আমরা এখানে লিখিত কমপ্লেন করছি। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন গণতন্ত্রের গুলি আওড়াচ্ছে কিন্তু গণতন্ত্রের এই উৎসবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলে তারা আক্রমণ করছে, অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করছে। এদিকে আইএসএফ এর পাশে থাকার বার্তা দিয়েছেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, আপনাদের যেরকম জানালাম তার পাশাপাশি শুধু তাই নয়, আহতদেরকে সঙ্গে নিয়ে তিনি পুলেরহাট থানাতে অভিযোগও দায়ের করেন। কি বলছেন সৃজন ভট্টাচার্য শোনাবো আপনাদের। ভগবানপুর জিপি বাগানাইট এটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে অপ্রয়োজনে একজন আইএসএফ কর্মী তার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, দুটো সেলাই করেছে রাজীবউদ্দিন মোল্লা। আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাইছি, এখানে বামপন্থী কর্মীরা আইএসএফ কর্মীরা সবাই মিলে ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে। একটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল যদি এখন এই জিনিস শুরু করে তাহলে মানুষের প্রতিরোধ যে জায়গায় যাবে তৃণমূল সামলাতে পারবে। আর গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো যে দেয়ালটা নিয়ে পুলেরহাটে অভিযোগ উঠেছে ওই দেয়ালটা দিয়ে বাড়ি সেই বাড়ির মালিক লিখিত আকারে তৃণমূল কংগ্রেসকে দেয়াল লিখনের জন্য পারমিশন দিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসের জন্য পারমিশন পাওয়া দেয়াল সেই দেয়ালে যদি অন্য কেউ লিখতে আসে জোর করে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রতিবাদ হবে, সেই প্রতিবাদটুকু তারা করেছেন কিন্তু এর সাথে মারপিট গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। আইএসএফ দেয়ালটা লিখছে কার জন্য, মানে আইএসএফ আইএসএফ এর জন্য লিখছে না সিপিএম এর জন্য লিখছে, আগে তো সেটা ঠিক করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।